নমস্কার, আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত। আজকে পড়ছি অর্ধেক জীবন উপন্যাসের 43তম পর্ব। বাঙালি লেখকদের মধ্যে ব্যস্ততম মানুষ ছিলেন সন্তোষ কুমার ঘোষ, এবং গদ্য লেখক হয়েও তার মতন কবিতাপ্রেমী আমি আর কাউকে দেখিনি। ছোটোখাটো চেহারার মানুষটি সদা চঞ্চল, মাথার মধ্যে সবসময় যেন পাঁচ রকম চিন্তা সমান্তরালভাবে ছোটে। কিনুগোয়ালার গলি, শেষ নমস্কার, শ্রীচরণেশু মাকের মতন উপন্যাস এবং দুর্দান্ত কিছু ছোট গল্পের জন্য একসময় প্রবল খ্যাতি পেয়েছিলেন। শেষের দিকে তাঁর সাংবাদিক সত্তা তার লেখক সত্তাকে অনেকখানি আড়াল করে দেয়। একসময় ইংরেজি কাগজের সাংবাদিক হিসেবে থাকতেন দিল্লিতে। কলকাতায় এসে আনন্দবাজার পত্রিকার ভার অনেকখানি নিজের কাঁধে তুলে নেন। সে সময় আনন্দবাজার ও যুগান্তরী প্রধান বাংলা সংবাদপত্র। এককালের বসুমতির তখন পড়ন্ত দশা, সত্যযুগ, পশ্চিমবঙ্গ সংবাদ, লোকসেবক, স্বাধীনতা, জনসেবক, এইসব পত্রিকা দীর্ঘস্থায়ী হতে পারেনি। কিছুদিনের মধ্যে যুগান্তরের জনপ্রিয়তা আনন্দবাজারকেও ছাড়িয়ে গিয়েছিল। সন্তোষ কুমার ভার নেবার পর আনন্দবাজার আবার প্রথম স্থান অধিকার করে নেয়। বাংলা সাংবাদিকতায় তিনি এনেছেন নতুন আঙ্গিক, নতুন ভাষা। যতদূর জানি সাধু ভাষা ছেড়ে চলিত ভাষা প্রচলন হয় তাঁর নির্দেশে। আনন্দবাজারের সম্পাদক এবং সত্তাধিকারী অশোক কুমার সরকারকে অনেকে বলতো রক্তকরবী রাজার মতন। তিনি থাকেন ওপরে তলে, তাঁকে প্রায় দেখাই যায় না। সন্তোষ কুমারই তার বকলমে দণ্ডমুণ্ডের কর্তা, তিনি সর্বত্র পরিদৃশ্যমান। সাংবাদিকতার পেশা তাঁর কাছে এমনই তীব্র নেশার মতন হয়ে গিয়েছিল যে তিনি দিনের মধ্যে 15-16 ঘন্টাই কাটাতেন অফিসে, কোনো কোনো সময় রাত্রেও বাড়ি ফিরতে পারতেন না। কিছুকালের জন্য আনন্দবাজার এবং এই সংস্থার ইংরেজি কাগজ হিন্দুস্তান স্ট্যান্ডার্ডেরও বার্তা সম্পাদক ছিলেন একই সঙ্গে। এহেন ব্যস্ত মানুষটি ছিলেন বিস্ময়কর রকমের পড়ুয়া। ছোটোখাটো লিটল ম্যাগাজিনের সব লেখাও পড়তেন খুঁটিয়ে খুঁটিয়ে। নতুন কারো কবিতা ভালো লাগলে মুখস্থ বলে দিতেন দু লাইন। স্মৃতিশক্তিও ছিল অসাধারণ। তিনি অসম্ভব রবীন্দ্রভক্ত। নিজে গাইতে না পারলেও প্রায় সমস্ত রবীন্দ্রসঙ্গীতের বাণী তাঁর কণ্ঠস্থ। কোনো গায়ক গায়িকা সামান্য হসন্ত ভুল করলেও তাঁর কান এড়াত না। এ সত্ত্বেও তিনি সাম্প্রতিকতম কবিতা পড়তেন সমান মনোযোগে। আমি বিদেশ থেকে ফিরে বেকার অবস্থায় ঘুরছি বলে নীরেন্দ্রনাথ চক্রবর্তী এক সকালে আমাকে নিয়ে গেলেন সন্তোষ কুমার ঘোষের বাড়িতে। অগ্রজ কবিদের মধ্যে নীরেন্দ্রার সঙ্গেই আমার যোগাযোগ ছিল বেশি। সরকারি চাকরি থেকে বিনা অনুমতিতে ছুটি না নিয়ে প্রস্থান করেছিলাম বলে ভয় আর ও পাড়াই মারায়নি। প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি যা কিছু জমেছিল তাও কখনো দাবি করিনি। নিজস্ব ড্রয়ারের কাগজপত্রও আনা হয়নি। মজার ব্যাপার এই, আমার এরকম অনুপস্থিতির জন্য কোনোরকম কৈফত চাওয়া হয়নি সরকার পক্ষ থেকে। আমাকে বরখাস্ত করারও চিঠি পাঠানো হয়নি। অনেক বছর ধরে বন্ধু বান্ধবরা বলতো, তুমি যখন বরখাস্ত হওনি তার মানে চাকরি এখনও টিকে আছে, যে কোনো দিন ওই অফিসে গিয়ে একটা চেয়ারে বসে পড়তে পারো, হয়তো গিয়ে দেখবে এর মধ্যে তোমার প্রমোশনও হয়ে গেছে। সন্তোষ কুমার আমাকে চিনতেন, কিন্তু তখনও তেমন ঘনিষ্ঠতা হয়নি। দু চারটে কথা বলার পরই তিনি প্রস্তাব দিলেন, তুমি দুর্গাপুরে যাও, সেখানে আনন্দবাজারে নতুন অফিস খোলা হবে, তুমি হবে ইনচার্জ, কোয়ার্টার পাবে, জিপ গাড়ি পাবে, তোমার আন্ডারে কয়েকজন স্টাফ থাকবে। আমি ভেবেছিলাম দৈনিক পত্রিকায় আমার কিছু লেখাটেখার সুবিধে করে দেবার কথা বলবে নীরেন্দা। হঠাৎ চাকরির প্রস্তাব পেয়ে হকচকিয়ে গেলাম। সেই 60-এর দশকে দুর্গাপুর সম্পর্কে অনেক জল্পনা কল্পনা ছিল। অনেকে মনে করত শিল্পনগরী হিসেবে এর গুরুত্ব কলকাতাকে ছাড়িয়ে যাবে, প্রচুর ব্যবসা বাণিজ্য হবে, আর সেই টানে বহু মানুষ বসতি স্থাপন করবে সেখানে। কিন্তু আমি চাকরি নেবার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। তাছাড়া ফিরে এসেছি কলকাতার টানে, দুর্গাপুরে গিয়ে থাকতে যাবই বা কেন? আমি রাজি নই শুনে সন্তোষদা বেশ ধমক ধমক দিলেন। তিনি ক্ষমতার আছে সব সময় ঝলমল করছেন,
তাঁর যে কোনো প্রস্তাব মানেই আদেশ এবং সকলে তা মেনে চলছে, এটা দেখতেই তিনি অভ্যস্ত। লেখালেখির সঙ্গে জড়িত কোনো বেকার যুবকের পক্ষে আনন্দবাজারে লোভনীয় চাকরি প্রত্যাখ্যান করাও স্বাভাবিক নয়। কিন্তু আমি তখন ঠিক করেই ফেলেছি যে চাকরি না করেও জীবন চালানো যায় কি না তা পরীক্ষা করে দেখতে হবে। অ্যালেন গিন্সবার্গও আমার কানে ফুসমন্তর দিয়েছিল, সাহিত্য রচনা শুধু লিখতে বসার সময়টুকু নয়, 24 ঘন্টার কাজ। ধরা বাঁধা কোনো জীবিকা নিলে তার বিশুদ্ধতা নষ্ট হয়ে যায়। জীবনযাপনের পদ্ধতিটাও রচনার একটা আঙ্গিক। বন্ধু শরৎকুমার মুখোপাধ্যায়ও তখন একটি মাল্টিন্যাশনাল কোম্পানির উঁচু অফিসার। তিনি তার দপ্তরে আমার জন্য একটা কাজের ব্যবস্থা প্রায় পাকা করে ফেলেছিলেন, শুধু নামকা বাস্তায় একদিন ইন্টারভিউ দিতে হবে। শরতের সঙ্গে এক অফিসে প্রতিদিন দেখা হবে, এই প্রলোভনে প্রায় রাজিও হয়ে গিয়েছিলাম। নির্দিষ্ট দিনে বাড়ি থেকে সেজেগুজে বেরিয়েও মধ্যপথে ভাবান্তর হলো। ইন্টারভিউতে মনোমন্বিত হলে প্রতিদিন স্যুট টাই পরে সাহেবি অফিসে কাঁটায় কাঁটায় 9:30 হাজিরা দিতে হবে। জুতোর পালিশ থেকে মাথা চুল পর্যন্ত রাখতে হবে নিখুঁত। তখনই সিদ্ধান্ত নিয়ে ফেললাম, জীবনে আর কখনও কোনো ইন্টারভিউ বোর্ডের সামনে দাঁড়াবো না। গলায় আর কোনো দিন টাই বাঁধবো না তো বটেই, প্যান্টের সঙ্গে চটি পড়ার এবং যেদিন খুশি দাড়ি না কামাবার স্বাধীনতা আমায় রক্ষা করতে হবে। নীরেন্দা আনন্দবাজারের রবিবাসরীয় বিভাগের সম্পাদক, তিনি আমাকে প্রতি সপ্তাহে কিছু লেখার বরাদ দিলেন। আমি তখন নবনব বিচিত্র বিষয় খুঁজে বার করতাম সারা সপ্তাহ ধরে। সিনেট হলের ঠিক সম্মুখভাগে উপবিষ্ট মূর্তিটি কার? তরুদত্ত, অরুদত্ত সমাধি কোথায়? কলকাতার কোন অঞ্চলে ওয়ারেন হেস্টিংস ও ফিলিপ ফ্রান্সিস ডুয়েল লড়েছিলেন? ব্যারাকপুর ট্রাঙ্ক রোডে কয়েক মাইল অন্তর লম্বা লম্বা গম্বুজগুলো তৈরি হয়েছিল কেন, ইত্যাদি। গত 2-3 শতকের কলকাতা তথা বাংলার ইতিহাস নিয়ে পড়াশোনা শুরু তখন থেকে। সাগরদাও একদিন ডেকে বললেন, তুমি আয়োয়া বিশ্ববিদ্যালয়ে অনেক বিদেশি কবিদের সঙ্গে মিশেছ, অন্যান্য ভাষায় টাটকা কিসব লেখা হচ্ছে তা অনুবাদ হতে অনেক সময় লাগে, আমরা ঠিক মতন জানতে পারি না। তুমি দেশ পত্রিকায় প্রতি সংখ্যায় এসব নিয়ে কিছু লেখো। শুরু হলো অন্য দেশের কবিতা। 20 শতাব্দীতে ইংরেজি বাদ দিয়ে প্রধান 5টি ইউরোপীয় ভাষায় কবিতা নিয়ে কী কী আন্দোলন হয়েছে তার পরিচয়, প্রতিনিধি স্থানীয় কবিদের সংক্ষিপ্ত জীবনী ও 2টি কবিতার ভাবানুবাদ। অনুবাদের মাধ্যমে কবিতার রস ও শব্দ মাধুর্য অনেকটাই হারিয়ে যায় তা ঠিক, তবু তো অনুবাদের দরজা দিয়েই আমরা বিশ্ব সাহিত্যের কিছুটা প্রবেশের অধিকার পাই। দান্তের ডিভাইন কমেডির স্বর্গীয় পবিত্রতা হয়তো পুরোটা পায়নি, গয়েটের ফাউস্টের শয়তান ও শুভবুদ্ধি দ্বন্দ্ব হয়তো সবটা অনুবাদন করা যায়নি, তবু তো অনুবাদ হয়েছে বলেই কিছু জেনেছি। আইওয়াতে আমি প্রচুর বইপত্র সংগ্রহ করেছিলাম, সেগুলি বিমানযাত্রার সঙ্গে আনা সম্ভব ছিল না। অনেকগুলি প্যাকেটে পাঠিয়ে দিয়েছিলাম জাহাজের ডাকে, সেগুলি এসে পৌঁছেছিল। অন্য ভাষার লেখক বন্ধুদের সঙ্গেও যোগাযোগ ছিল চিঠিপত্রে, তাদের কাছ থেকেও সাহায্য চেয়েছি, তারা ডাকে বই পত্রপত্রিকা পাঠিয়ে দিয়েছে। যেমন আন্তোনিও নামে একজন স্প্যানিশ বন্ধুর মুখে নিকোলাস গিলেন নামে একজন কবির কথা শুনেছি অনেকবার। 20 শতাব্দীতে স্প্যানিশ ভাষার বিখ্যাত কবি উনামুনো, হিমেনেথ, লোরকা, আলবের্তি, নেরুদা প্রমুখ কবিদের পরিচিতি সারা বিশ্বে, কিন্তু নিকোলাস গিলেনের কথা আমার জানা ছিল না। এর জন্ম কিউবায়, রচনার ভাষা স্প্যানিশ, কবিতা লিখেছেন আমেরিকার দক্ষিণাঞ্চলের কালো মানুষদের ওপর অত্যাচার অবিচার নিয়ে। নিগ্রো নামে একটি কবিতা বড়ই মর্মন্তুদ, যখন সেটি লেখা হয়েছিল তখনও কিউবায় ফিডেল কাস্ট্রোর নেতৃত্বে বিপ্লব হয়নি, সেখানকার ও আমেরিকার নিগ্রোদের অবস্থা একই রকম ছিল। আমার বন্ধুটিকে চিঠি লিখে নিকোলাস গিলেনের কবিতা ও তাঁর সম্পর্কে তথ্য আনিয়ে নিয়েছিলাম। আর ফরাসি কবিতা সম্পর্কে তো মার্গারিটের সাহায্য পাওয়া যায় সব সময়, সে সপ্তাহে 2টি করে চিঠি লেখে। ফরাসিতেও আমি ককত, এলুয়ার, আরাগঁ, আড়ি মিশো, রনেসার প্রমুখের
সঙ্গে গ্রহণ করেছিলাম লেওপোল্ড সেঙ্ঘরকে। ইনিও মূল ফরাসি দেশের নন, উপনিবেশের কালো রঙের কবি। অন্য দেশের কবিতা ধারাবাহিকভাবে প্রকাশের সময় একটা মজার ঘটনা ঘটেছিল। তখন মধ্যরাত পেরিয়েও আরও অনেকক্ষণ আমরা আড্ডা দিতাম শ্যামবাজার মোড়ে। প্রায় সেখানে নানা রকম হুটো পাটি ও উৎপাত হতো। একদিন সেই রকমই একটা কিছুর মধ্যে পুলিশ আমাকে ধরে নিয়ে গেল শ্যামপুকুর থানায়। এইসব সময় পকেটে এতই কম পয়সা থাকে যে ঘুষ দিয়ে ছাড়া পাওয়ারও উপায় নেই। সারা রাত আমাকে বসিয়ে রাখা হলো একটা কাঠের বেঞ্চে। থানার বড়বাবু ওপরেই থাকেন। সকালে তিনি নেমে এসে কড়া গলায় আমাকে ধমক দিতে লাগলেন আমার নামে গুন্ডামি ও আইন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, যদিও আসল কারণটি ছিল এক ট্যাক্সি চালকের সঙ্গে বিবাদ। পুলিশ আসার পর অন্য বন্ধুরা সরে পড়েছিল, আমি পারিনি। আমার পরিচয় দেবার মতন কিছুই নেই, পুলিশের কোনো কর্তাকেও চিনি না। এইসব ক্ষেত্রে অপরাধ অস্বীকার কিংবা তর্কাতর্কি করে কোনো লাভ হয় না জানি। কয়েক বছর আগে প্রায় একই রকম একটি কারণে শক্তি ও আমি গভীর রাতে বটতলা থানায় নীত হইয়াছিলাম। তখন আমি জনসেবক পত্রিকায় পার্ট টাইম কাজ করি। সে পত্রিকার সম্পাদক হিসেবে নাম থাকে অতুল্য ঘোষের এবং তিনি তখন মুখ্যমন্ত্রীর চেয়েও ক্ষমতাবান। যদিও ওই পত্রিকার কর্মী হিসেবে তার সঙ্গে আমার কখনো একটিও বাক্য বিনিময় হয়নি, তবু সেই সূত্র ধরে শক্তি হুঙ্কার দিয়ে দারোগার দিকে আঙুল তুলে বলেছিল, সুনীল, এক্ষুনি অতুল্য ঘোষকে টেলিফোন করে এই লোকটাকে নর্থ বেঙ্গলে বদলি করে দাও তো। শক্তির এই কথার প্রতিক্রিয়া হলো অপ্রত্যাশিত। দারোগাবাবুটি আমাদের ঠাস ঠাস করে থাপ্পড় মারতে মারতে বলেছিলেন, আমাকে অতুল্য ঘোষ দেখাচ্ছ? অতুল্য ঘোষের বাবাও আমাকে নর্থ বেঙ্গলে বদলি করতে পারবে না। পরবর্তীকালে শক্তি একজন পুলিশ বিশেষজ্ঞ হয়ে উঠেছিল। ডিআইজি আইজি র্যাঙ্কের অনেক অফিসার ছিল তার ভক্ত। কিন্তু সেই সময়ে শক্তিও জানত না যে কলকাতা পুলিশ আর বাংলা পুলিশের প্রশাসন আলাদা। কলকাতা পুলিশের কোনো কর্মীকে সত্যই জেলায় বদলি করা যায় না। সেদিন শাস্তি হিসেবে দারোগাটি আমাদের পেট পাম্প করার জন্য পাঠিয়েছিলেন হাসপাতালে। সে অতি যন্ত্রণাদায়ক ব্যাপার। শেষ পর্যন্ত অব্যাহতি পাওয়া গিয়েছিল এই জন্য যে আরজিকর হাসপাতালে তরুণ হাউস সার্জেনদের মধ্যে একজন কবিতা প্রেমী ছিল এবং সে কীর্তিবাসের কবিদ্বয়কে চিনতে পেরেছিল। এখানেও অনেকটা সেই ব্যাপারই হলো আকস্মিকভাবে। থানার বড়বাবু আমাকে শাসাচ্ছেন আদালতে পাঠিয়ে জেল খাটাবেন বলে। হঠাৎ চোখে পড়ল তার টেবিলের ওপর একটি নতুন সংখ্যা দেশ পত্রিকা। আমি বিনীতভাবে বললেন, আপনি দেশ পড়েন? ওই পত্রিকায় আমার ধারাবাহিক অন্য দেশের কবিতা বেরোচ্ছে। আমি লেখালেখি করি, গুন্ডামি করা আমার কাজ নয়। ভদ্রলোক হঠাৎ থেমে গিয়ে অবাক চোখে চেয়ে রইলেন কিছুক্ষণ। তার মুখের রেখাগুলি বদলে গেল। তিনি সবিস্ময় বললেন, সে কি? ওগুলো তো আমি নিয়মিত পড়ি। আপনি তো লার্নের লোক মশাই, স্প্যানিশ ইতালিয়ান জার্মান কত ভাষা জানেন, আপনাকে ধরে এনেছে? ছি ছি ছি, আসলে কি হয়েছিল বলুন তো। সত্যি কথা বলতে কি, আমি ফরাসি ভাষা খুব সামান্যই জানি বটে, ইতালিয়ান স্প্যানিশ জার্মান ভাষা সম্পর্কেও আমার কোনোই জ্ঞান নেই। ওইসব কবিতা অনুবাদ করেছিলাম ইংরাজি থেকে। কিন্তু এরকম পরিস্থিতিতে আগ বাড়িয়ে সে কথা জানিয়ে দেওয়া কি উচিত ছিল? আত্মরক্ষার জন্য মুখে কিছু না বলে লাজুক হাস্যময় ওষ্ঠে লার্নেড লোক সেজে থাকাটাই যুক্তিযুক্ত নয় কি? এরপরে ভদ্রলোক আমাকে চা টোস্ট খাওয়ালেন ও বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন। তবে অন্য দেশের কবিতা যখন পুস্তকাকারে প্রকাশিত হলো, তখন ভূমিকায় স্পষ্টভাবে সত্য কথা জানিয়েছিলাম যে আমি মোটেই বহু ভাষাবিদ নই। এই মোল্লাটির দৌড় মসজিদ পর্যন্ত। বছরখানেক বাদে এই সিরিজটি শেষ হবার পরেও সাগরদা বললেন, তুমি আর একটি কিছু ধারাবাহিক শুরু করো, কি লিখবে তা তুমিই ঠিক করবে। আনন্দবাজারে তখন নানা রকম ফিচার লিখছি, তাই দেশ পত্রিকার জন্য ঠিক করলাম একটা ছদ্মনাম। জন্ম হলো নীল লোহিতের। নামটি প্রমথ চৌধুরীর একটি চরিত্র থেকে নেওয়া। বেকার বাউন্ডুলে ভ্রমণপ্রিয়, তখন আমার বয়স 31। নীল লোহিতের বয়স একটু কমিয়ে দিলাম, তার বয়স 27-এর বেশি কখনো বাড়বে না। এই নীল লোহিত নামের প্রথম সিরিজটির নাম বিশেষ দ্রষ্টব্য। এটাও
শেষ করার পর সাগরদা থামতে দিলেন না। তিনি আমাকে ভার দিলেন প্রতি সপ্তাহে সাহিত্য সংবাদ লেখার। এর জন্য আমি গ্রহণ করলাম আর একটি নতুন নাম, সনাতন পাঠক। আমার দিদিমা আমাকে সনাতন নামেই ডাকতেন, আর সনাতন পাঠক বলতে আলটিমেট রিডারও বোঝানো যায়। আমার উপার্জনে সহায়তা করার জন্য সাগরদা এরকম পর পর লেখার জন্য আদেশ দিতেন। অবশ্য এরকম এক একটি লেখার জন্য দক্ষিণা 15-20 টাকার বেশি ছিল না। সন্তোষ কুমার ঘোষ মাঝে মাঝে আমাকে কিছু কিছু লেখা বরাদ দিতেন, তিনি নজর রাখছিলেন আমার ওপর। হঠাৎ একদিন আমাকে আরেকটি প্রস্তাব দিলেন। তখন সংবাদপত্রের অর্থনীতি অন্যরকম ছিল, এখনকার মতন এত বিজ্ঞাপনের প্রাবল্য ছিল না। লেখা থাকতো প্রচুর, শুধু সংবাদ দিয়ে কুলানো যেত না, দিতে হতো নানা রকম ফিচার। আনন্দবাজারে প্রতিদিন শেষ পৃষ্ঠা জুড়ে থাকতো এক এক রকমের বিষয়, যেমন সোমবারের আনন্দমেলা ছিল পাতা জোড়া, সেরকম প্রতি শনিবার দেশে দেশে তাতে থাকতো শুধু আন্তর্জাতিক সংবাদ ও আকর্ষণীয় ফিচার। সন্তোষদা বললেন, তুমি কলকাতার বাইরে যেতে চাও না, এই সাপ্তাহিক পৃষ্ঠাটার ভার নাও। শুনে প্রথমে আমার খটকা লেগেছিল, এতদিন সেই পৃষ্ঠাটি দেখাশোনা করতেন আমার সমসাময়িক লেখক ও বন্ধু মতি নন্দী। কোনো কারণে কি সন্তোষদা মতিকে সরিয়ে দিয়ে আমাকে সেই জায়গায় বসাতে চান? যদি তাই হয় তাহলে এ কাজ গ্রহণ করা আমার পক্ষে মোটেই নীতিসম্মত নয়। প্রকৃত অবস্থাটা জানার জন্য আমি খুঁজে খুঁজে মতির বাড়িতে উপস্থিত হলাম এক দুপুরে। মতি খানিকটা অবাকই হয়েছিল। সে অবশ্য জানালো যে সে হিন্দুস্তান স্ট্যান্ডার্ড পত্রিকার কিছু লেখার কাজ নিয়েছে, তাছাড়া খেলার লেখা বিষয়ে মনঃসংযোগ করতে চায়, তাই দেশে দেশে পৃষ্ঠাটি ছেড়ে দেওয়ার প্রস্তাব সে নিজেই দিয়েছে। অর্থাৎ ওই দায়িত্ব গ্রহণে আমার কোনো বাধা নেই। কাজটা অবশ্য তেমন সহজ নয়, পুরো এক পৃষ্ঠার অন্তত 6 কলম লেখা আমাকে জোগাড় করতে হবে, অর্থাৎ বিদেশি পত্রপত্রিকা থেকে অংশবিশেষ অনুবাদ এবং আমার নিজের দেশ বিদেশ ঘোরার অভিজ্ঞতা ভিত্তিক ফিচার, নানা রকম ছবি সংগ্রহের দায়িত্বও আমার, এবং প্রতি শুক্রবার রাত্রিরে প্রেসে গিয়ে আমাকেই করতে হবে পেজ মেকআপ। লেখা মাপে বেশি হলে কেটে বাদ দিতে হয়, কম পড়লে লাইনগুনে লিখে দিতে হয় প্রেসে বসে, তখন হ্যান্ডসেট টাইপের যুগ, কিছুদিন পরে আসে লাইনও। প্রেসের কর্মীরা যাতে মেকআপ করতে অযথা দেরি না করেন সেজন্য তাদের দাদা কাকা বলে অনুরোধ করতে হয়।